গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমি ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আমি আজকে সকাল সকাল চলে এসেছি হাঁটতে। তো চলো বন্ধুরা, আজকে রাস্তায় বেরিয়ে যা যা করবো সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখে থাকো, খুব ভালো লাগবে ভিডিওটা। দেখো কত সুন্দর একটা জায়গা দাঁড়িয়ে আছি। হেবি সুন্দর, একদম পুরো গঙ্গার পাড়ে। দেখো আসে গঙ্গা, ঠান্ডা হাওয়া। তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, এখন আমি আমার বাড়িতে আছি। তো ঘুম থেকে উঠি, আমি চলে এসেছি বেলতলা, মানে আমাদের বাড়িতে বেলগাছ আছে, ওখানে শিব ঠাকুর আছে। আর দেখো বাবা রোজ, মানে প্রত্যেকটা দিন তিনটের সময় এই বেল গাছের তলায় মানে প্রদীপ জ্বালায় প্রত্যেক দিন। আমি কোনো দিনও দেখি না, খুব কম দেখি, যেহেতু আমি ঘুম থেকে অনেক দেরি করে উঠি। তো যাই হোক, আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, প্রায় তখন 4:30 বাজে ঘুম থেকে আজকে উঠেছি। উঠে এখনও দেখো রাস্তায় লাইট জ্বলছে। হ্যাঁ, তো আমি রেডি হয়ে সকালবেলা বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা দেখো রাস্তায় আজকে সকালের পরিবেশটা এত ঠান্ডা না আর কি বলবো, ভীষণ ঠান্ডা পরিবেশ সকালবেলাটা। তো যাই হোক বন্ধুরা দেখো, রাস্তা একদমই ফাঁকা, এখনও সবাই রাস্তায় বেরোয়নি। তো আমি বেরিয়ে পড়েছি, আর বাবাও ফার্স্ট উঠে চলে গেছে। হ্যাঁ, হাঁটতে। বাবা তো প্রত্যেকটা দিন জানো তো ওঠে, আর আমাকে বলে ওট ওট ওট, আমি আর উঠি না। আমি মানে আমার এক সকালে এত ঘুম পায় না, কি জানি কেন জানি না, ছোটোবেলা থেকেই সকালবেলা প্রচুর ঘুম পায়, সকালটা আমার উঠতে ইচ্ছে করে না। আর আজকে এই ঘুম ঘুম চোখে আমি উঠে পড়লাম। আর দেখো বন্ধুরা, আমি এখন ফার্স্ট হাঁটতে হাঁটতে চলে এসেছি গঙ্গার পাড়। ও সত্যি অসাধারণ একটা দৃশ্য দেখো বন্ধুরা, সত্যি মন মাথানো একটা সুন্দর পরিবেশ। তো আমার বাড়ির পাশে একটা পার্ক আছে, পার্কে আমি চলে এসেছি। দেখো এত ভালো লাগছে না, সত্যি মনটা ভালো হয়ে যাবে। মানে দেখবে সকালবেলা যদি তুমি ভালো কিছু দেখো না, সকাল থেকে মানে রাত পর্যন্ত তোমার দিনটা ভালো যাবে। তো দেখো বন্ধুরা এত সুন্দর একটা পরিবেশ, সত্যি যেমন সুন্দর পরিবেশ তেমন গঙ্গার হাওয়া, গঙ্গার হাওয়া ভীষণ ঠান্ডা, এত ভালো লাগে না কি বলবো। সেটা সকালবেলা যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে এটা অনুভব করা যায় যে কতটা ভালো লাগে। তো যাই হোক দেখো, এখানে নৌকাতে মাঝিরা মাছ ধরছেন। তো দেখো আমার তো মন চাইছে যে নেমেই পড়ি মাছ ধরতে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলছি না, চলো এবার একটু হাঁটি। আর দেখো পার্কটার ভেতরটা এখন কত সুন্দর, এখনও মানে কেউ এখনও তেমন আসেনি, আসবে একটু পরে, সবাই আসবে। তো আমি এখন হাঁটতে হাঁটতে আবার অন্যদিকে চলে যাব। এখানে আর থাকবো না, যেহেতু ছোট্ট জায়গা এখানে আর হাঁটবো না। তো এবার আরেকটা সুন্দর একটা জায়গায় যাবো। চলো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করছি দারুণ লাগবে। আজকের এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো, স্কিপ না করে, তোমাদের সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যাবে। মন যদি খারাপ থাকে, আমি জানি তোমাদের মন সবারই ভালো থাকে, তবুও তো সময়ে সময়ে মানুষের মন একটু খারাপ হতেই থাকে, মন যখন আছে মন খারাপ থাকবে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এবার দেখো এখনও মানে কি বলবো, এই পার্কেও এখনও লাইটের আলোই চলছে। হ্যাঁ, সকাল এখনও আর একটু মানে সকাল কি বলবো, লাইট এখনও বন্ধ হয়নি। তো যাই হোক, আমি বুঝিয়ে বলতে পারছি না। চলো বন্ধুরা এবার হাই রোডে যাবো, হাই রোড দিয়ে হেঁটে হেঁটে যাবো। আর একটা সুন্দর একটা জায়গা আছে হালিশহরে, সেই জায়গাটায় তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর দেখো চোখে ঘুম ভর্তি, ও চলে এসেছি বন্ধুরা। দেখো আরেকটা সুন্দর একটা জায়গাতে, সেটা হচ্ছে হালিশহর শাশ্বত মন্দির। হ্যাঁ, এই মন্দিরটা দারুণ লাগে। তো হাঁটতে হাঁটতে আবার আমি এবার এখানে চলে আসলাম। চলো বন্ধুরা ভেতরটা যান, এখানে না অনুষ্ঠান হবে, এই 2-4 দিন পরেই একটা বিশাল বড় অনুষ্ঠান হবে। দেখো প্যান্ডেলও মানে শুরু হয়ে গেছে, দেখো বিশাল বড় প্যান্ডেল হচ্ছে। আর এই শাশ্বত মন্দিরে জানো তো বন্ধুরা, দুদিন অন্তর অন্তরই অনুষ্ঠান হয়ে যায়। কদিন আগে একটা বিশাল বড় অনুষ্ঠান হয়ে গেলো,
তিন চার দিন ধরে খাওয়া দাওয়া থেকে ধরে আর অনেক দূর দূর থেকে সবাই এখানে আসে, কিন্তু আমার বাড়ির পাশে তো আমি যেতে পারি না। দেখো তো, আর দেখো কত সুন্দর ফুল গাছ, সত্যি দারুণ লাগছে কিন্তু এই ফুল গাছটা। সকালবেলা উঠে যদি তুমি গাছ দেখা যায় না, ফুল দেখা যায় না, মনটা সত্যি ভালো হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো এই এই শাশ্বত মন্দিরে এখানে না আবার ফুল মানে একটা বাগান আছে, সবজি বাগান থেকে ধরে ফুলের ফুল বাগান আছে। চলো তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো, তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো কত সুন্দর, আর এই শাশ্বত মন্দিরটা না বন্ধুরা জানো তো একদম গঙ্গার পাড়ে, ঠিক আছে? তোমরা যারা এসছো তারা তো অনেকেই, এর আগে আমি একবার ভিডিও করেছিলাম, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তো আমার অনেক বন্ধুরা নাকি এখানে এসেছো, সত্যি আবারও আসবে, তোমাদের সকালে আসবে, দেখবে কত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, দেখো ফুল বাগানটা আমি বেশ ঘুরেই নিলাম, আর এত এত সুন্দর, আরে কী বলবো বন্ধুরা তোমাদেরকে, সকালে ফুলের যা গন্ধ না, ও সত্যি আমার মনটা একদম ভরে গেছে। তোমাদের যদি দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে, মানে তোমরা যদি আসতে, দেখাতে না, তোমরা যদি আসতে তাহলে বুঝতে পারতে এত সুন্দর লাগছে না গন্ধটা ফুলের। এখানে অনেক রকম মানে গরমকালে যা যা ফুল ফোটে সেখানে এখানে অনেক ধরনের ফুলের বাগান আছে, আবার পটলের জমিও আছে, সব রকম এখানে সবজিও আছে। তো আমি ভেতরটা ঢুকলাম না, পাশ থেকেই তোমাদেরকে তুলে দেখালাম। তো সত্যি এরকম ভিডিও সকালবেলা দেখলে মন এমনি ভালো হয়ে যায়, তাই না বলো? দারুণ লাগে। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর একটা জায়গা। তো এবার আমি দেখো বন্ধুরা ওপরে উঠে আছি, ওপরে মন্দির আছে। দেখো সব এই মন্দিরের জন্য ঠাকুর ফুল তোলা হচ্ছে, ফুল তোলার লোক আছে এখানে, সব ওনারা ফুল তুলছেন। আই দেখো বন্ধুরা, বললাম না গঙ্গার পাড়ে। আর এখন আমি ওপরের দিকে যাচ্ছি, দেখো বন্ধুরা ওপরটা দারুণ, অসাধারণ, সত্যি অসাধারণ দেখতে। চলো বন্ধুরা তোমাদেরকে এবার ওপরটা দেখাবো ঘুরিয়ে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো না কেন বন্ধুরা, তোমরা লাইক করো না কেন, চ্যানেল সাবস্ক্রাইব কেন করো না? তোমাদেরকে এত সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দিই, কত সুন্দর একটা ভিডিও বানিয়েছি বলো তো সকালবেলা। তোমরা কিন্তু যেই বন্ধুরা দেখছো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর কমেন্ট করে কিন্তু বলবে তোমরা আমার ভিডিওটা কেমন হয়েছে আজকের ভিডিওটা, ঠিক আছে? আর দেখো কত সুন্দর ওপরটা। তো যাই হোক বন্ধুরা দেখো, আর আমি এই মন্দিরের মাঝ মানে একদম মেন মূল মন্দিরে চলে এসেছি, এখানে একদম ফাঁকা, একটা মানুষও নেই। আমি বেশিক্ষণ থাকবো না, চলে যাব এক্ষুনি। তো মন্দির থেকে বেরিয়ে তো আমাদের এখানে আবার না ফেরিঘাট আছে, তো আমি ভাবছি চাক তাহলে ফেরিঘাটটাও একটু দেখে যাই। দেখো বন্ধুরা এত সুন্দর পরিবেশ ফেরিঘাটে, ওই এই ফুলটা আমি অনেক দিন পরে দেখলাম আজকে, এই ফুলটার নাম কি আমি জানি না। দেখো ফেরিঘাটটা আমার বাড়ির পাশেই একদম, ফেরিঘাটটা মানে আমার বাড়ির থেকে দেখাও যায়। তো হাঁটতে হাঁটতে ভাবলাম যাই একটু ফেরিঘাটটা ঘুরে আসি সকালবেলা। হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, সকালবেলা আজকে খুব ঘুরছি, মানে এতটাই ঘুরছি যে কি বলবো বন্ধুরা। ফেরিঘাটটা তোমরা দেখো একদম পুরো সত্যি অসাধারণ, দেখতে থাকো বন্ধুরা, তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা প্রায় 7টা মতো বাজতে চললো, চলো বন্ধুরা বাড়ি যাবো এখন, বাড়িতে অনেক কাজ আছে, সকালে টিফিন বানাবো। অনেক কাজ থাকে জানোই, বুঝতেই পারেছো, আর সারাটা দিন তো পড়িয়ে আছে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সবাই ভালো থেকো। আর সবাইকে ধন্যবাদ আমার এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। কত সুন্দর পরিবেশ সকালবেলা, যা যা করলাম পুরোটাই তোমাদেরকে দেখালাম। তাহলে বন্ধুরা শেষ করলাম ভিডিওটা।